गाइस আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে এরকম ঈদের স্ট্যাটাস ভিডিও আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে। তো কিভাবে আপনার ছবি দিয়ে এক ক্লিকে এরকম ঈদের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস এখন আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনার ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন ঈদ উপলক্ষে। সো গাইস এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর এই অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে ওপেন করবেন, ঠিক আছে। সো ওপেন করার পরে অ্যাপটির পারমিশন দিয়ে দিবেন, তো আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এখন আপনি তারপরে এখন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। এখন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করছি। সো ওপেন করার পর এখন আপনি এখানে একটা লিঙ্ক পেস্ট করবেন, ঠিক আছে। আমি কিন্তু লিঙ্কটি কপি করে রেখেছি, এখন আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি, আর এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই লিঙ্কের ভিতরে চলে আসবেন, ঠিক আছে। আমি লিঙ্কটি এখানে সার্চ করে মানে এই পেজের ভিতরে চলে আসছি। সো গাইস দেখুন চলে এসছে। সো এখন আপনি তারপর নিচে একটি অপশান দেখতে পারবেন যে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট। এখন আপনি এই নিচের অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে তারপরের পেজটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আনাবে নেটওয়ার্ক কানেকশান দেখাচ্ছে, ঠিক আছে। যাদের মোবাইল ফোন এরকম লেখা আসবে তাদেরকে কিন্তু একটি ভিপিএন সাহায্য নিতে হবে, ভিপিএন কানেক্ট করতে হবে আগে থেকেই, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে একটা ভিপিএন অ্যাপস ওপেন করছি, এই ভিপিএনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের মোবাইল ফোনে এরকম সমস্যা দেখা দেবে যদি না হয় তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করবেন, ঠিক আছে। আমি ভিপিএন কানেক্ট করছি, এখান থেকে সিঙ্গাপুর সালভাটিকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এখন আমি আবার এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করছি, তারপর আবার এই অপশানে ক্লিক করব, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে লোড নেবেই তারপর দেখবেন যে এখানে ওপেন হয়ে যাবে। সো গাইস দেখুন এখানে ওপেন হয়ে গিয়েছে। সো তারপর এখন আপনি নিচ থেকে ইউজ এই টেমপ্লেট এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন আপনি ছবি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখন আমি এখান থেকে ছবি সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আপনাকে 14টি ছবি সিলেক্ট করতে হবে। তো এখন আমি ফটোফট এখান থেকে 14টি ছবি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে আপনার প্রিয় ছবি বা যে কোনো ছবি আপনি অ্যাড করে দিবেন। তো দেওয়ার পর এখন আপনি এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করে দিবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখবেন যে লোড নেবে, তারপরেই দেখবেন যে আপনার ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো গাইস দেখুন ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভিডিওটি কিন্তু উল্টো হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনাকে এই ভিডিওটি সোজা করতে হবে। সো এখন আপনি এটি এক্সপোর্ট করবেন অথবা মোবাইল ফোনে সেভ করবেন, তার জন্য উপর থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশানে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখুন অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো সেভ যখন হয়ে যাবে তখন আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন, আপনাকে আর কিছু করতে হবে না। এখন আপনাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। সো এখন আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন আপনি এই যে উপর থেকে ভিডিও অপশানে আসবেন, তারপর এই ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখবেন যে ভিডিওটি চলে আসবে। সো এখন আপনি এখান থেকে এদিকে আসবেন, ঠিক আছে। আসার পর এখন আপনি রেশিও অপশান পাবেন, রেসি অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে 9:16 এটি সিলেক্ট করবেন, তাহলে লম্বলম্বি হয়ে যাবে। তারপর টিক মার্ক করবেন, তারপর এদিকে আসবেন, তারপর ভিডিওতে এই ভিডিও লেয়ারে সিলেক্ট করবেন, তারপর এদিকে আসবেন। আসার পর এদিকে আসবেন তাহলে একটি অপশান দেখতে পাবেন এডিট, এখন আপনি এডিট অপশানে ক্লিক করবেন, তারপর এই যে রোটেট এই অপশানে 3 বার ক্লিক করবেন, 1, 2, 3, তাহলে কিন্তু ভিডিওটি সরাসরি হয়ে যাবে। তারপর এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন বাইরে, তাহলে দেখবেন যে ভিডিওটি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে, তাই না। সো এখন এই যে নিচে একটা এরকম একটা লেখা থাকবে, সো এটি আপনি রিমুভ করবেন, এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে এদিকে আসবেন, তার ডিলেটে ক্লিক করে ডিলেট করে দেবেন, ঠিক আছে। সো এখন এটি পুরোপুরি হয়ে গিয়েছে। সো আপনি চাইলে মানে এই আপনার ভিডিওর ভিতরে HDR ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো HDR ইফেক্ট অ্যাড করার জন্য কী করবেন, সো এখন আপনি ইফেক্ট অপশানে ক্লিক করবেন, তারপর এই যে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে লোড নেবে, তারপর দেখবেন যে ট্রেন্ডিং থেকে একটি অপশান পেয়ে যাবেন যে স্মার্ট বল, এরকম একটা অপশান পেয়ে যাবেন, দ্বিতীয় অপশান, এই অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এই ইফেক্টটি আপনার ভিডিওর ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে, তারপর এখান থেকে টিক মার্ক করে চলে আসবেন, ঠিক আছে। এখন আপনি দেখুন এটি কিন্তু হয়নি, ঠিক আছে, আপনাকে আবার করতে হবে। ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্রেন্ডিং থেকে আবার স্মার্টে ক্লিক করবেন, তারপর টিক মার্ক করে বেরিয়ে আসবেন, তারপর এখন পুরোপুরি এটি টেনে পুরোপুরি বাড়িয়ে দেবেন যত বড় ভিডিও,
ঠিক আছে। সো বাড়ি দেওয়ার পর দেখুন এখন পুরোপুরি কিন্তু ভিডিওটি হয়ে গিয়েছে, আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন ভিডিওটি এখন হয়ে গিয়েছে, পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। সো এখন এই ভিডিওটি সেভ করার জন্য এখন আপনি উপর থেকে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখন আপনি দেখবেন যে ভিডিওটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হতে শুরু করবে। সো এইভাবে আপনারা খুব সহজে আপনার ছবি বা যে কোনো ছবি দিয়ে ঈদের স্ট্যাটাস ভিডিও তৈরি করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন। সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।